হলদার ভাটপাড়া শেষ পুরসভা সেটাও দখলে আসলো, কিভাবে সম্ভব হলো? নীতি নৈতিকতার জয়, সত্যের জয়। মমতা ব্যানার্জি যে নিষ্ঠা, সততা, ত্যাগ, তিতিক্ষার প্রতি তার প্রমাণ করে তিতিক্ষা ধরে রাখতে হয়। বোম আর ছুরি গুলি দিয়ে হয় না, বোম ছুরি গুলি দিয়ে গত একটা বিধানসভা কেন্দ্রে 8 জনকে মুক্ত হয়েছে, তার নেতৃত্ব দিয়েছে বিজেপি লিডার, সে সাংসদ হয়েছে। এই বোধগম্য যদি মানুষের না থাকার কি করার নেই? আজকে তো বোঝা গেল যে মাঠপাড়ার মানুষ নেই, একটা মানুষও তার সাথে নেই। এখন যদি বিধানসভা নির্বাচন হয়, এখানে 40,000 ভোটের সিট আমরা হারাবো। আদালত কেন, উনি চলে যান, আদালতে গেলে ভুল হবে ওর। এই কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট গেলে লাভ হবে না, বিশ্ব কোর্টে যেতে বলুন, বিশ্ব আদালতে গেলে তার যদি সমস্যার সমাধান হয়, কেন ওর স্ট্যান্ডার্ডটা তো খুব হাড়ো হাই, বিশ্ব আদালতে যাওয়ার স্ট্যান্ডার্ড, বিশ্ব আদালতে যাক, সেখানে গিয়ে তার বিচার হবে, সেখানে করুক।